আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ওমান প্রবাসী ভাইরা, যে যেখান থেকে এখনকার এই নিউজটি দেখতেছেন, আশা করি সকলে ভালো আছেন, সবাই ভালো থাকেন, প্রবাসের মাটিতে এই কামনা করি। সম্প্রতি ভারতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার কঠিন প্রতিবাদ জানিয়েছেন ওমান সহ মধ্যপ্রাচ্যের সবগুলি আরব কান্ট্রিগুলি। আপনারা সবাই জানেন যে ভারতে বর্তমানে বিজেপির যে সমস্ত কর্মকাণ্ডের কারণে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত করে তারা যে সমস্ত অবমাননা করেছে, তারই প্রতিবাদে পুরা গোটা আরব দেশ কঠিন প্রতিবাদ জানিয়েছে। তো বন্ধুরা, সম্পূর্ণ নিউজটি শুনবেন, আশা করি বিস্তারিতভাবে জানতে পারবেন। ভারতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিজেপির উত্তর প্রদেশের শাখার দুই মুখপাত্রের মন্তব্যের জেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি উপসাগরীয় দেশ কুয়েত ও কাতার। রীতিমতো ভারতীয় দূতকে তলব করে প্রকাশ করা হয়েছে ক্ষোভ। ওমানের গ্র্যান্ড মুফতি বলেন, এ ধরনের জঘন্য অপমানে চুপ থাকবে না মুসলিম বিশ্ব। একই সাথে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান ও ইরানের রাষ্ট্রীয় গ্র্যান্ড মুফতি। গত রোববার এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে ইসলাম এবং এর সঙ্গে সম্পৃক্ত কোনো প্রতীককে অবমাননা করে এমন মন্তব্য সৌদি আরব কখনও প্রশ্রয় দেন না, তেমনি অন্য কোনো ধর্মের অবমাননাও আমরা সমর্থন করি না। একই ঘটনার নিজ নিজ দেশের ভারতীয় দূতকে তলব করেছে উপসাগরীয় অপর দুটি দেশ কুয়েত ও কাতার। দূতকে তলব করে উভয় দেশের সরকারই এই ঘটনার জন্য বিজেপিকে প্রকাশ্য ক্ষমার দাবি জানানো হয়েছে। উভয় দেশের সরকারের পক্ষ থেকে সতর্কতা বার্তা দিয়ে বলা হয়েছে, ভারতের সরকার যদি ইসলামভীতি ছড়ানোর রোধে কঠোর পদক্ষেপ না নেয়, সেক্ষেত্রে তা বিশ্বজুড়ে ধর্মীয় সহিংসতার মাত্রা আরও বাড়িয়ে তুলবে। পৃথক বিবৃতিতে টুইটার বার্তা নিন্দা জানিয়েছেন মুসলিম দেশ সমূহের সংস্থা অর্গানাইজেশনের অব ইসলামিক কান্ট্রিজ ও আইসি এবং মধ্যপ্রাচ্য উপসাগরীয় অঞ্চলের দেশসমূহের সংস্থা গালফ কো অপারেশন কাউন্সিলের জিসিসি। এক প্রতিবেদনে সৌদি আরবের দৈনিক আরব টাইমস নিউজে বলা হয়েছে, এ ঘটনার জেরে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সামাজিক ও যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে। উল্লেখ্য যে ভারতের আলোচিত জ্ঞানব্যাপী মসজিদ ইস্যুতে গত সপ্তাহে এক টেলিভিশন টকশুতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য করেন বিজেপি উত্তর প্রদেশ শাখার অন্যতম মুখপাত্র নূপুর শর্মা। এ ঘটনায় উত্তর প্রদেশের মুসলিমদের ক্ষুব্ধ করে তোলে। এরই মধ্যে বৃহস্পতিবার নূপুর শর্মাকে সমর্পণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করে রাজ্য বিজেপির অপরনেতা নবীন কুমার জিন্দাল। পরে অবশ্য সেই টুইট মুছে ফেলেন তিনি। এদিকে এই ঘটনার জেরে শুক্রবার জুম্মার নামাজের পর সংঘর্ষ হয়েছে উত্তর প্রদেশের কানপুর জেলায়। এসের সঙ্গে 20 কর্মকর্তা সহ আরও 30 জন আহত হয়েছেন। বিজেপি অবশ্য নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল উভয় মুখপাত্রকেই রোববার দল থেকে বহিষ্কার করেছে। অপরদিকে দুই মুখপাত্রকে দল থেকে বহিষ্কারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সৌদি আরব। এদিকে গত রোববার এক টুইটার বার্তায় নিজ বক্তব্যের ক্ষমা চেয়েছেন নূপুর শর্মাও। তিনি বলেছেন, যদি আমার কথায় কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকে, সেক্ষেত্রে আমি নিঃশর্তে আমার বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি। বন্ধুরা, এই ছিল আপডেটটি। নিজে জানুন, শেয়ার করে অপর ভাইকে জানার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।